আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম্প্রতিক সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন বছরেই কক্সবাজার বিমানবন্দরকে একটি অ্যাভিয়েশন হাব হিসাবে গড়ে তোলার প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন, যার অর্থ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কক্সবাজার এয়ারপোর্ট সিভিল এবং সামরিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। এর ফলে সিভিল যোগাযোগ পর্যটন সম্ভাবনা এবং একই সাথে এয়ারক্রাফট রিফুয়েলিং এর ক্ষেত্রে কক্সবাজার এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। তবে যে বিষয়টি এখানে বলা হয়নি তা হল পার্শ্ববর্তী একটি দেশকে চিন্তা করে এখানে এয়ারফোর্সের ঘাটিকে শর্ট নোটিশে ব্যবহার করার মতো একটি ক্ষেত্র তৈরি হচ্ছে। বিগত দুই বছরে জাতীয় সংসদে কক্সবাজার এয়ারবেসের কথা চিন্তা করে MRCA ক্রয়ের ব্যাপারে কথা হয়েছে, অর্থাৎ কক্সবাজার বিমানবন্দরকে সম্প্রসারণ করা বরাবরই একটি প্রাইম এজেন্ডা ছিল। কক্সবাজার এয়ারপোর্টের একটি অংশকে মূলত এয়ারফোর্স F7, KW এবং YAK-130 এর মতো এয়ারক্রাফটগুলোর রিফুয়েলিং, টাস অ্যান্ড গো এবং শর্টিয়ার কাজে ব্যবহার করলেও তার কলেবর কক্সবাজার এয়ারবেস সম্প্রসারিত হওয়ার সাথে বাড়বে। বিশাল রানওয়েতে জরুরি অবস্থা এবং যুদ্ধকালীন কিংবা সীমান্তে স্ট্যান্ড অফ অবস্থায় দ্রুততর সময়ে এয়ারক্রাফট আকাশে উড়ানো সম্ভব হবে এবং একই সাথে অত্যাধিক নিরাপত্তার জন্য সারফেস টু এয়ার মিসাইলে কক্সবাজার এয়ারবেস সজ্জিত করা হবে এবং তা অনেকটাই নিশ্চিত বলা চলে। যার অর্থ আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা সীমান্তের বেশ কাছেই কিছু এয়ার স্ট্রিপ স্থাপন করেছে এবং তারা অলরেডি আমাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে। এই কথা ঠিক, মিয়ানমার খুব শীঘ্রই SU-30 এবং প্যান্টসির মতো মিসাইল সিস্টেম হাতে পেতে যাচ্ছে, কিন্তু মূল কথা হলো আমরা তাদের কথা চিন্তা করেই রামু ক্যান্টনমেন্ট, BGB ক্যাম্প, নেভির ফরওয়ার্ড বেস এবং এয়ারবেস স্থাপন করেই আছি। অর্থাৎ নিকট ভবিষ্যতে শত্রুকে নিউট্রালাইজ করার পূর্ণ ব্যবস্থা আমরা আগে গ্রহণ করেছি। MRCA সংগ্রহকরণ এবং কক্সবাজার এয়ারবেসের পূর্ণ সচল হওয়া অবধি বাংলাদেশের সামরিক সক্ষমতা অনেকটাই বিস্তৃত হবে আমরা তাই বিশ্বাস করি। তবে সমুদ্রের লবণাক্ত পানির নিকটবর্তী হয় খুব বেশি মিলিটারি এয়ারক্রাফট কক্সবাজারে একই সাথে রাখা হবে না, কেননা আর্দ্র আবহাওয়া এবং নোনতা ভাব লোহাজাতীয় উপকরণগুলোকে খুবই দ্রুতই মরিচা ফেলে, যা একটি লজিস্টিক দুঃস্বপ্ন এবং তা মেইনটেনেন্স খরচ বাড়িয়ে ফেলে। মূলত পূর্ব এশিয়ার সাথে বিশ্বের অপর প্রান্তের রিফুয়েলিং গ্রাউন্ড এবং বাংলাদেশের সিভিলিয়ান এয়ারক্রাফটের প্রবেশদ্বার হতে যাচ্ছে কক্সবাজার। যদিও বেশিরভাগ এয়ারক্রাফট ঢাকা এবং চট্টগ্রামে অবস্থান করবে, তবে কক্সবাজারে আরও বেশি সংখ্যক মিলিটারি এয়ারক্রাফট নির্দিষ্ট রোটেশনে 24/7 অবস্থান করবে তা নিশ্চিত। যার দরুন সিভিলিয়ান এয়ারক্রাফটগুলো খুব কম সময়ের জন্যই কক্সবাজারে অবস্থান করলেও মিলিটারি এবং সিভিলিয়ান পারপাসে পার্শ্ববর্তী একটি দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে এতে কোনো রকম সন্দেহ নেই। তাই সাময়িকভাবে বার্মা এগিয়ে থাকার দাবি করলেও বার্মার জন্য দাবার গুটিতে সামনে একটি চেকমেট অপেক্ষা করছে এতে প্রশ্নের কোনো অবকাশ নেই। আপনার কি মনে হয় তা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।